দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি একটু আপনাদের জানাতে চাই। আমার দুজন সহকর্মী, একজন রমনা থেকে, একজন মিরপুর থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। শুরুতে রমনাতে ইব্রাহিম খলিলের কাছে যেতে চাই। ইব্রাহিম, ঝড়ে গাছ তো উপড়ে গেছে, সড়কে সকালের দিকটায় যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু এরপরে সিটি কর্পোরেশনের কর্মীরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে একটু জানাবেন। পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত যে হাইকোর্টের সামনে, আমরা সকাল থেকেই যেটি দেখাচ্ছিলাম যে কিভাবে একটি গাছ উপড়ে পড়ে আছে। শুধু হাইকোর্ট নয়, হাইকোর্ট, নগর ভবন এবং একই সাথে শিশু একাডেমির সামনে এবং মেন্টো রোডের যে মন্ত্রীপাড়া, সেই মন্ত্রীপাড়ার আশেপাশে প্রচুর গাছ এরকম পড়েছিল। সবগুলো গাছই মোটামুটি সরিয়ে ফেলেছেন ফায়ার সার্ভিসের যারা কর্মীরা তারা, এবং একই সাথে সিটি কর্পোরেশনের কর্মীরা। মূলত এই কাজটি সিটি কর্পোরেশনের, কিন্তু হাইকোর্টের সামনে বিশাল গাছটি, যেটি মূলত রাত্রেবেলা এটি সরেছে এবং পড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন এবং ফায়ার সার্ভিস, মোটামুটি এটি কেটে একটি পজিশনে নিয়ে এসেছেন। এবং সেই পজিশনে নেওয়ার পরে সিটি কর্পোরেশনকে তারা বুঝিয়ে দিয়েছেন যে এখন এই গাছটিকে তারা কীভাবে সরাবেন, সরিয়ে একটি নিরাপদ স্থানে রেখে পুরো রাস্তাটি চলাচলের জন্য যোগ্য করবেন। তবে শিশু একাডেমির সামনে আমরা যে গাছটি পড়ে থাকতে দেখেছি, সেই গাছটি কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন কেটে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। এবং ঢাকা শহরের গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে ঝড়, সেই ঝড়ে কিন্তু প্রায় এরকম বড় বড় গাছগুলো পড়ে যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন করে দিয়েছিল। তো পুরোপুরি সবগুলো কাজ শেষ করতে দুপুর অবধি সময় লাগবে, এরপরে মূলত ঢাকা শহরে সব দিকের যান চলাচল স্বাভাবিক হবে। রুবায়েত।